ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। আপনার নাম কি আমি বলতে পারবো না? আপনি বলেন, আপনাকে যুক্ত করেছি ডি এ ডি দিয়ে। আপনার নাম আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আচ্ছা ভাইয়া, তো আমি আপনার ওয়েবসাইটে লেখাগুলা পড়ছিলাম। তো একটা লেখা ছিল যে মানে ইসলামে যেসব জিনিস মানা করা হয়েছে, মানে হারাম করা হয়েছে, তো এইগুলা মানে এগুলোর কোনো স্পেসিফিক রিজন কি ছিল? যেরকম পর্ক হারাম করা হয়েছে, ছেলেদের জন্য গোল্ড হারাম করা হয়েছে, তো এই জিনিসগুলোর কি কোনো স্পেসিফিক রিজন ছিল, নাকি এমনি র্যান্ডমলি এগুলাকে হারাম করা, মানে হারাম বলা হয়েছে? এগুলোর স্পেসিফিক কোনো রিজন তো সেরকম ছিল না। যে জিনিসগুলো মুহাম্মদের ভালো লাগছে সেই জিনিসগুলোকে রাখছে, আর যেগুলো মানে ভালো লাগে নাই সেগুলোকে হারাম করে দিচ্ছে। এখন মুহাম্মদের জীবনের উপরই তো ইসলামের বিভিন্ন বিধিনিষেধ তৈরি হয়েছে। যেমন ধরেন, একবার একটা ঘটনা বলি, যে মুহাম্মদ কোরআনে নাজিল হলো যে মরা প্রাণী খাওয়া নিষেধ। হ্যাঁ, মরা প্রাণী খাওয়া একদম নিষেধ হয়ে গেল কোরআনে। সূরা কোরআনে কয়েকটা আয়াতই বলা হয়েছে যে মরা প্রাণী খাওয়া একদম নিষেধ। এরপরে মোহাম্মদ গেল একবার যুদ্ধে, যুদ্ধে গেল একটা উপকূলবর্তী একটা অঞ্চলে গেল, যেটা হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী। সেখানে গিয়ে তার সাহাবীরা মানে খুবই ক্ষুধার্ত, সেই সময় খুবই ক্ষুধার্ত। তো সেই সময় সমুদ্র থেকে একটা বড় মাছ, বড় তিমি মাছ সম্ভবত, এটা তিমি মাছ মরে তীরে ভেসে উঠেছে। এখন ওই ওই অঞ্চলে আর কোনো খাবার নাই, ওইটাই ছিল একমাত্র খাবার। এবং তখন সাহাবীরা এসে জিজ্ঞেস করলো যে নবী, আমরা কি, যে এটা তো মরা প্রাণী, এটা কি আমরা খাবো? তখন আবার মোহাম্মদ আবার নতুন নিয়মটা পাল্টা ফেললো, কোরআনের যে নিয়মটা সেটাকে আবার একটু চেঞ্জ করে বললো যে সমুদ্রের মরা প্রাণী খাওয়া আবার জায়েজ আছে। তখন তারা সবাই মিলে পুরো এক মাস ব্যাপী সেই মানে মাছটা, মাছটার অনেক চর্বি ছিল শরীরে, সেই চর্বি এবং সেই মাংসগুলা খেলো এবং খেয়ে খুবই পরিপুষ্ট হলো, খুবই তেলতেলা হয়ে গেল সাহাবিদের চেহারা। তার মানে হচ্ছে যে মোহাম্মদ এটা যখন দরকার পড়ছে তখন আর কি কোরআনের আয়াতও আবার চেঞ্জ করে নিচ্ছে, নিজে নিজে চেঞ্জ করে নিচ্ছে, চেঞ্জ করে আবার সেই অনুসারে মানে সাহাবিদেরকে বলছে এটা হালাল, ওইটা হারাম, এটা হালাল। আবার আগে হচ্ছে কি, যেটা তার কনভিনিয়েন্স এর সাথে গেছে আর কি, যেটা যখন তার কনভিনিয়েন্স এর সাথে গেছে, যেটা যখন তার দরকার পড়ছে তখন সেই জিনিসটা সে হালাল করে দিচ্ছে। আবার যেটা, যেমন ধরেন মুতাবিবাহ একটা সময় হালাল ছিল, সবাই মুতাবিবাহ করতো। মুতাবিবাহ হচ্ছে একদম একদম প্রস্টিটিউশন, মানে হচ্ছে এক রাতের জন্য বিয়ে বা দুই রাতের জন্য বিয়ে, টাকা দিয়ে মানে একটা মেয়ের সাথে এক রাত বা দুই রাত থেকে আবার মানে চলে আসা, এটা ছিল, এটা একটা সময় মোহাম্মদের সময় মানে চালু ছিল, মোহাম্মদও করতে বলছে এটা। কয়েকদিন পরে দেখা গেল যে মানে সাহাবিদের অনেকগুলো গনিমতের মাল পাওয়া গেছে, অনেক মেয়েটে পাওয়া গেছে, কাফেরদের মেরে তাদের মা বেটিকে তুলে এনে মোহাম্মদ অনেককে ভাগ টাগ করে দিচ্ছে, সবার কাছেই চার পাঁচটা করে আছে, তিন চারটা করে মানে গনিমতের মাল হিসেবে দাসী আছে। তো তখন আর মুতাবিবাহের দরকার পড়লো না, তখন মোহাম্মদ বললো মুতাবিবাহ আজকে থেকে বন্ধ, এখন থেকে আর মুতাবিবাহ করা যাবে না, এখন তো তোমাদের দাসী আছে, দাসীর সাথে করো, দাসীটা দাসীকে নিয়ে যাও যুদ্ধক্ষেত্রে, দাসীকে নিয়ে যাও, বউকে নেওয়ার দরকার নেই, অনেকগুলো তিন চারটা বউ থাকতো তো ওদের, তো দাসীদেরকে নিয়ে যাও, দাসীদেরকে, দাসীরা যদি মরে টরে যায় যুদ্ধক্ষেত্রে, যদি মরে টরে যায় তাহলে তো সমস্যা নেই, আরেকটা দাসী পাবা। তো এইভাবে দেখা গেছে যে মোহাম্মদের যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটাই সে সেইভাবে করে নিছে। হ্যাঁ ফারাজ ভাই কি বললেন? না না, কিছু বলিনি আছে ভাই। তো এই এই জিনিসগুলো ছিল, আমি খেয়াল করি নাই। হ্যাঁ বলেন আছে ভাই। সেই জিনিসগুলোর কোনো স্পেসিফিক রিজন তো ছিল না, রিজন গুলা যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখবো যে মোহাম্মদের যে জিনিসটা দরকার পড়ছে সেই জিনিসটা সে হালাল করছে, আর যে জিনিসটা তার ভালো লাগতো না সেই জিনিসটাকে সে হারাম করছে। দেখা গেছে যে ওই যে মানে মরুভূমি অঞ্চলে শুকরের মাংস তো খুবই দ্রুত পচনশীল এবং ওইখানে টেম্পারেচার অনেক বেশি থাকতো, এই কারণে শুকরের মাংস খুব দ্রুত পচে যেত এবং পচে গিয়ে এখানে ব্যাকটেরিয়া ফর্ম করতো, এই কারণে এটা খেলে, মানুষ খেলে তাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি হইতো, পেট খারাপ হইতো, এই কারণে শুকরের মাংস ওই অঞ্চলের মানুষরা খাইতো না, এই কারণে শুকরটাকে হারাম করে দিয়ে হারাম হয়ে গেছে। তারপরে আবার গাধার মাংস, এক সময় গাধার মাংস খাইতো, গাধার মাংসটাও হারাম করে দিচ্ছে। এইভাবে একটা একটা জিনিসকে মোহাম্মদের যেটা দরকার পড়ছে সেটাকে হালাল করছে, যেটা দরকার পড়েনি সেটাকে হারাম করে দিচ্ছে। আচ্ছা উনি আবার আসছেন। আচ্ছা আসিফ ভাই, তাহলে কি আপনি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ ওই কথাটা জানতো না, যে কথাটা আমাদের গ্রেটেস্ট ফিলোসফার এন্ড সায়েন্টিস্ট অফ অল টাইম ডক্টর জাকির নায়েক বলেছিলেন যে দেয়ার ইজ এ সায়েন্টিফিক টিং দ্যাট ইউ ইট পিগ এন্ড ইউ বিহেভ লাইক ওয়ান, এই কথাটা উনি জানতেন? এই কি মহান কথাটা তিনি জানতেন না? মোহাম্মদ কি কথাটা জানতেন না? এরকম তো কোনো রিজন তো আল্লাহ বা নবী দেয় নাই, তবে মানে এই এইখান থেকে জাকির নায়কের এই কথা থেকে বোঝা যায় যে জাকির নায়ক যে কোন প্রাণীটার মাংস বেশি খায়, ছাগলের মাংস যে বেশি খায়, এটা ইট গট এন্ড ইফ ইউ হ্যাভ টু লাইক ওয়ান। তবে তবে খালি সিট কাছে আমার একটা ইয়া আছে, একটা অ্যানসার আছে। ওইখানে
আপনি যদি কোরআনের কোন একটা কাজ কেন করতে হবে এবং কেন করতে হবে না, এটার পিছনে কোনো রিজন আছে কিনা এটাই তো জানতে চাচ্ছিলাম, রাইট? আল্লাহ কি এরকম কোনো রিজন দিয়েছেন কিনা একটা ক্ষেত্রে? না, আমি জাস্ট স্পেসিফিক্যালি মানে হারাম করা হয়েছে যেগুলো, সো ওগুলো রিজন না, হারাম হারাম করার ক্ষেত্রে না, বাট বাট একটা ক্ষেত্রে আল্লাহ মানে কোরআনের বেশিরভাগ নিয়ম কানুনই তো আদেশ মূলক, যে আল্লাহ করতে বলছে তুমি করবা, করতে বলছে করবা না, অথরিটি মূলক আর কি, অথরিটি যেটা বলছে সেটাই। বাট একটা জায়গায় আল্লাহ রিজন দিয়েছেন, মাইন্ড ব্লোয়িং রিজন, যেহেতু এটা আল্লাহ থেকে আসছে, ওই লেভেলের রিজনিং করা তো কোনো মানুষের পক্ষে পসিবল না। তো এই মাইন্ড ব্লোয়িং রিজনটা হচ্ছে আল্লাহ বলছেন যে কেন নারীরা হচ্ছে পুরুষের থেকে নিচু, এইটা বুঝাইতে যে আল্লাহ আল্লাহ যে রিজনিংটা দিয়েছে, রিজনিংটা হচ্ছে কেননা পুরুষ ইনকাম করে নারীরা খাওয়ায়, এই জন্য নারীরা পুরুষদের থেকে নিচে থাকবে বা নারীরা থাকবে পুরুষের অধীনে, এবং আল্লাহর কারণটাই ওইটাই যে পুরুষরা ইনকাম করে নারীকে খাওয়ায়। এই অসাধারণ রিজনিং তো মনে করেন মাইন্ড ব্লোয়িং একটা রিজন, এটা তো মানুষ কখনো দিতে পারে। ফার্স্ট ওয়াইফ তো উনি তো আর্ন করতেন, অত কিছু তো আপনি তো আপনি তো অত কিছু দেখতে পারবেন না, খালি সি ওইগুলা দেখা যাবে না, যেটা আপনাকে রিয়ালিটির দিকে নিয়ে আসবে, ইমান থেকে বের করে রিয়ালিটির দিকে নিয়ে আসবে, সেটা তো সেটা তো মানে চিন্তা আপনার মধ্যে আনা যাবে না। আচ্ছা রাইট, আচ্ছা আর আর কি কিছু বলবেন আপনি? জি ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল যে মুহাম্মাদের কি আর কোনো ছেলে মেয়ে ছিল নাকি, কারণ ফাতিমা ছাড়া আর কারো কথা ওইভাবে শুনি নাই আমি, তো এটা জানতে চাচ্ছিলাম ওনার আর কোনো ছেলে মেয়ে ছিল নাকি। হ্যাঁ, আরো মানে ছেলে আগেও ছিল, কাশেম নামক একটা ছেলে ছিল যেটা খাদিজার গর্ভে জন্মেছিল, এই কারণে মুহাম্মদকে আবুল কাশেমও বলা হয়, কাশেমের পিতা। তারপরে হচ্ছে গিয়ে দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে একটা ছেলে জন্মেছিল, ইব্রাহিম নাম। এই দুইটা ছেলে ছিল, আর মেয়ে ছিল আরো কয়েকটা, দুই মেয়ে মেয়েকে বিয়ে করেছিল ওসমান, ওসমান মুহাম্মদের দুই মেয়েকে বিয়ে করেছিল, একটা মেয়ে মরে মারা যাওয়ার পরে আরেকটা মেয়েকে বিয়ে করেছিল, এই দুই মেয়েকে বিয়ে করেছিল ওসমান, আর এক মেয়েকে বিয়ে করেছিল আলী, সে তার নাম ফাতেমা, ফাতেমার কথাই বেশি শোনা যায়। কিন্তু আরো মোট চারজন মেয়ে মানে জীবিত চারজন মেয়ে ছিল, তারা মানে পরে মারা গেছে আর কি, ওই সময় চারজন মেয়ে তার ছিল। ওকে, কিন্তু উনার তো খালি ফাতেমাকে নিয়ে অবসেশন দেখা যায়, আর কোনো মেয়েকে নিয়ে তো ওরকম মানে কোথাও এত লেখা দেখি নাই আর কি। এটার কারণ হচ্ছে যে শিয়ারা তো এই ফাতেমার ধারা থেকে, আলী এবং ফাতেমার ধারা থেকে একটা নতুন বড় গ্রুপ তৈরি হয়েছে, সেই কারণে ওই ফাতেমার কথা বেশি শোনা যায়। তাছাড়া ফাতেমা নবীর প্রথম সন্তান, এটার জন্য একটা আলাদা গুরুত্ব আছে। আচ্ছা আচ্ছা, আসিফ আমার একটা প্রশ্ন আছে, ফাতেমা হচ্ছে নারীদের সর্দারনি না জান্নাতে? হ্যাঁ, জান্নাতে নারীদের সর্দারনি। হ্যাঁ, আর আলী আর ইয়ে হচ্ছে ফাতেমার দুই সন্তান হচ্ছে যে পুরুষদের সর্দার, যুবকদের সর্দার, যুবকদের সর্দার, কিন্তু জান্নাতে বুড়া কারা থাকবে এটা আমি জানি না, এটা জিজ্ঞেস করেন না। সেটা সেটাই তো মানে আর কি আমার মাথায় প্রশ্নটা ছিল, আমি তো জানতাম যে সবাই একই বয়সী থাকবে। এই তো তাহলে মোহাম্মদ কি থাকবে ভাইয়া, মানে ওনার নাতিরা যদি সর্দার হয় উনি কি থাকবে? উনি ওনার নাতিদেরকে ফলো করবে। নাস্তিকদের মতো কথা বলছেন আপনারা, এটা তো ঠিক না, খালি প্রশ্ন করে প্রশ্ন করে, খালি খোঁচাখুচি করে, একটা কথা বলছে ওনারা ওনাদের কথা মাইনে নেন, এত প্রশ্নের কি আছে ওদের, আপনারা এই জন্যই তো জাহান্নামি। বাসবিহারি ভাই কি কিছু বলবেন? মানে ধরুন একজন শিশু মারা গেল জান্নাতে গেল, সে ওখানে গিয়ে যুবক হয়ে যাবে? হ্যাঁ, না না, মানে শিশুদের তো লোভ দেখানোর জন্য তো 72টা পুতুল বা এই টাইপের কিছু থাকা দরকার ছিল, তাই না? শিশুটা তো 72 হুরি দিয়ে কি করবে, সে তো তখন মাথা চুলকাবে, কারণ সে তার বয়স যদি মানে শরীরটা যদি যুবকের পায়, মন মানসিকতা তো শিশুর মতোই হবে, তাই না? আর আর আল্লাহ আল্লাহ তার মধ্যে সেই পারভার্টনেস ঢুকাই দিবে, তার মহান জ্ঞান দিয়ে, মহান পাওয়ার দিয়ে শিশু বাচ্চা তার মধ্যে পারভার্টনেস ঢুকাই দিবে, যেখানে সে শিশু বাচ্চাটা খেলনা তুলে সে খুঁজবে হুরি কোথায়, হুরি কোথায়, পারভার্টেড বলা, পারভার্টেড 5-6 ইয়ার্স ওল্ড বা পারভার্টেড টডলার্স। পুরুষেরা সমবয়সী হবে আর জান্নাতে মেয়েদের জন্য কোনো ওয়ার্ড নাই, তাই তো? হ্যাঁ, বুঝতে পারিনি, আবার একটু বলেন। মেয়েদের জন্য কোনো রিওয়ার্ড নাই এরকম? না না, রিওয়ার্ড আছে তো, আছে তো, আছে তো। আপনি আপনার স্বামী যখন হাজার বছর ধরে কোয়েটাস এ লিপ্ত থাকবে, তখন তারপর তার জামা কাপড় ধুবেন এবং তারপর সে হাজার বছর ধরে কার সাথে কোয়েটাস করবেন ওটা ঠিক করে দিবেন, অনেক ব্যাপক গুরুত্বপূর্ণ কাজ আছে তো আপনার।
এটা তো আপনার কি দায়িত্ব দেওয়া হবে? আপনি আপনি কি মনে করেন না যে জামা কাপড় ধোয়াটা একটা একটা শান্তির কাজ? আপনি হ্যাঁ অবশ্যই মেয়ে যে সুযোগটা পাচ্ছেন সেবা করার, স্বামীকে সেবা করার যে সুযোগটা আপনি পাচ্ছেন আল্লাহর রহমতে, আপনি যে জান্নাতেও গিয়ে স্বামীর সেবা করার সুযোগটা পাচ্ছেন, হ্যাঁ এটা চেয়ে লাকি আর কিছু নাই। আচ্ছা আর কি কিছু বলবেন আপনি? না ভাই আর কিছু বলবো না। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম ভাই, যে আমি আপনার লাইভ এগুলা দেখার পরে হচ্ছে আমি এখন আর বিলিভ করি না। তো আমি খুবই রিসেন্টলি আমার ছোট বোনকে এসব কথা বলছিলাম, এন্ড ও হচ্ছে মানে আপনার ভিডিওস দেখছে আর কি, মানে এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে ভাই। আচ্ছা আপনাকে তো আমরা আজকে মুখে 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 মুখেই বললাম, কিন্তু আমাদের সবসময় আমরা যেটা করি, আপনি যদি আগের ভিডিও গুলা দেখে থাকেন, আমরা যে রেফারেন্স গুলা এনে এনে আমরা আলোচনা গুলা করি। তো আপনি যদি চান কখনো আমাদের সাথে আলোচনা করতে বা দলিল প্রমাণ সামনে রেখে প্রত্যেকটা রেফারেন্স যাচাই করে দেখতে, এরকম যদি আলোচনা করতে চান তাহলে আপনি চলে আসেন, আমরা আরো আলোচনা করব। আর আপনার বোনকেও যদি বলেন, সেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো আলোচনা থাকে বা কোনো সমালোচনা থাকে, সেটা আপনারা এসে করতে পারেন। এন্ড খালিসি অবশ্যই ফেক ফেক দাম, এন্ড আপনি যেভাবে আসছেন আমি আবারও বলে দিই, যে কোনো অবিশ্বাসী যে আসবেন প্লিজ দয়া করে ফেক নাম দিয়ে আসেন এবং ছবি ব্যবহার করে নিজস্ব ছবি ব্যবহার করেন না। খালিসি যেভাবে আসছেন সেভাবে আসেন, ফেক একটা নাম দেন এবং একটা একটা ছবি দেন যেটা তার আপনার ছবি না, যে কোনো র্যান্ডম একটা ছবি দিয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকবেন তাহলে, অনেক ভালো লাগলো বলে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে আরেকজনকে যুক্ত করি, জন স্নো আপনাকে যুক্ত করা হয়েছে। বাপরে জন স্নো খালিসের পিছে পিছে জন স্নো। আচ্ছা আসিফ ভাই মনে একটু ক্লুলেস, এরা হচ্ছে সব গেম অফ থ্রোনস এর ক্যারেক্টার বুঝছেন, প্রথমে চেয়ে আসছে জন স্নো। আচ্ছা এত আবার জানো, আবার যাও না। আচ্ছা 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 তাহলে জানে না। হ্যাঁ জন স্নো আপনি বলেন তাহলে, আমি জানতে চাচ্ছিলাম যে এমন কি হতে পারে না যে মানে এমন কি ঘটেনি যে মোহাম্মদ নবী মোহাম্মদ যে কয়টা বিয়ে করছিল তার পিছনে হচ্ছে বেশিরভাগই পলিটিক্যাল স্বার্থ ছিল। মানে আমরা গেম অফ থ্রোনস এ যেমন দেখছি যে মানে ওই যে আসক্তি টাসক্তি এইসবের জন্য যতনা বিয়ে করছে, তার সে গোত্রের সাথে অন্য গোত্রের একটা মানে পাওয়ার বাড়ানোর জন্য বিয়েটাই বেশি হয়েছে। কিন্তু এরকম তো মানে কোরআন হাদিস থেকে তো দেখা যায় যে মুহাম্মদের ইয়া আলুর দোষ ছিল বলেই বিয়ে করত, আলুর দোষ ছিল বলে বিয়ে করত, এরকমই কোরআনে এবং হাদিসে। যেমন আসিফ ভাই যে ওমর ওসমানের মেয়ের সাথে যে বিয়ে, এ তারপর বকরের মেয়ের সাথে বিয়ে, এগুলো তো ক্লোজ গুলারে ক্লোজ রাখার জন্যই হচ্ছে আমার কাছে মনে হয়, যে মানে বিয়ে করার তো অন্য কোনো রিজন দেখি না আমি। আমি বলবো সে তো পুরোটা তার পারভার্টনেস থেকে করছে, বাচ্চা মেয়ের প্রতি আসক্ত আর আমি বাচ্চা মেয়েকে পলিটিক্যাল রিজনে বিয়ে করবে এটা তো আমার কাছে এটা মনে হয় না। মানে আমরা যেই বর্ণনাটা পড়ি সেই বর্ণনা পরে কখনোই মনে হয় না যে শুধু পলিটিক্যাল কারণে, কোনো খায়েশ ছাড়া পলিটিক্যাল কারণে বিয়ে করছে এটা কোনো অবস্থাতেই মনে হয় না। তারপর সাফিয়া, সাফিয়াকে দিয়ে দিছিল আরেকজনের, আরেক সাহাবি পাইছিল ভাগে পাইছিল, তখন তারে আবার মানে সাতটা দাস দাসী দিছে, তুই ওইগুলার এনে আমার ওটারে দে, ওইটা বেশি সুন্দরী, ওইটা আমারে দে, আমি আমি তো নেতা, আমি তো মোহাম্মদ, আমি তো নেতা, আমারে তুই এটা দে, ওইটা আবার মোলামুলি শুরু করছে, না হুজুর আমি তো এটা পাই গেছি আন কেমনে দেই, তারপর বললে আচ্ছা ঠিক আছে তুই এইটারে নে ল, এইটারে ল, তারপর সাতটা দাসী দিয়ে ওই সাফিয়ারে নিছে। তারপরে মনে করেন মানে এই জুয়াইরিয়া, জুয়াইরিয়া যখন ঢুকছে ঘরে তখন হচ্ছে গিয়ে আয়েশা তাকে দেখেই বলছে যে এ তো সুন্দরী মেয়ের ঘুরতে ঢুকতেছে নবীর ঘরে, নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য, এই সুন্দরীটা দেখলে তো আমার নবী যে এই স্বভাব আমার নবী তো ছাড়বে না, আমার নবী তো এর বিছানা না নিয়ে ছাড়বে না। ঠিক করছে ঠিকই, মহিলা যখন ইয়া করছে তখন বলছে যে তোমার ওইটাকে আমি শোধ করে দিচ্ছি, তুমি আমার আমার সাথে আসো, তখন ওইটা সেটা করে ফেললো। তার মানে তো আমরা প্রত্যেকটা বর্ণনা থেকে তো দেখি যে এইভাবে যদি আমরা, হ্যাঁ ওই যে তৃতীয় যে বিয়েটা করছিল আয়েশার পরে সাউদা, সেই সাউদা মহিলাকে বিয়ে করছে হচ্ছে বাসায় বাচ্চা পোলাপান ছিল, তাদেরকে দেখাশোনার দরকার, একজন বয়স্ক মহিলা লাগবে, অভিজ্ঞ মহিলা লাগবে যে বাচ্চা দেখাশোনা করতে পারে, এই জন্য সাউদাকে বিয়ে করছিল।
কিন্তু বাদ বাকি বিয়েগুলার প্রত্যেকটা ইয়াগুলা দেখলে তো বোঝা যায় যে এগুলো খায় সে, তার খায় সে তো মেয়ে দেখলে তার মাথা মাথা। তারপরে জয়নব যেটা হচ্ছে তার ফুফাতো বোন, সে জয়নবরও বিয়ে করছিল খায়েসের কারণে, ওর সাথে তো কোনো পলিটিক্যাল কারণই ছিল না। হ্যাঁ ভাই ঠিকই, তবে নবী মোহাম্মদ প্রথম জীবনে যেমন একেবারেই ডাকাত ছিল, মানে পাওয়ারলেসই ছিল, কম পাওয়ার ছিল, তারপর আস্তে আস্তে তো বাড়ছে। আর গেম অফ থ্রোনস দেখে যা শিখছি তাতে তো বিয়ে করা একটা ভালো, ওটার মধ্যে এরকম একটা ক্যারেক্টার ছিল না গেম অফ থ্রোনস এর মধ্যে, যে মূল সিটিটার মধ্যে যে এরকম একটা ক্যারেক্টার ছিল না, নাম দাম তো ভুলে গেছি, যে আর কি ধর্ম প্রচারক, প্রথম দিকে কত ভালো থাকে সে গরিবের জন্য এই সেই করে, পরে ধীরে ধীরে পুরো পাওয়ার ব্যাপ করতে চায়। আমার কাছে এটা পুরো মোহাম্মদ ক্যারেক্টার মনে হয়, যে যখন তার পাওয়ার নাই ও তো সে কি অসহায়, সে শুধু গরিবদের জন্য করতে চায়, সে শুধু ইশাদার জন্য করতে চায়, সে শুধু যারা যাদের পাওয়ার কম তাদের জন্য করতে চায়। ওই মেয়ে ক্যারেক্টারটা না 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 একটা ইয়া ছিল, একটা প্রফেট প্রফেট টাইপের একটা ক্যারেক্টার ছিল আর কি, ধর্ম প্রচারক টাইপের একটা ক্যারেক্টার ছিল। ও হ্যাঁ ধর্ম প্রচারক, ইয়েস আই স্পেয়ার, থ্যাঙ্ক ইউ রাফি, নিশ্চয়ই ইসলামকে কটাক্ষ করার জন্য এই ক্যারেক্টারটা বানানো হয়েছে। পরে পাওয়ার পাওয়ার করে তো রাজাদের পরিবারেরও ছাড়ে না, ওদেরও একদম বিছানায় বসায়, রানীকে রানীকে খালি বস্ত্রহীন ভাবে পুরা পুরা ইয়া ঘুরাইছে, শহর দিয়ে আটাই নিয়েছে। তাহলে আমরা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে গেম অফ থ্রোনস এমন একটা আসলেই ভালো সিরিজ যেটা দেখে এই ধরনের অনেক কিছু সম্পর্কেই খুব ভালো ইনসাইট পাওয়া যায়, তা সবাই সাজেস্ট করলাম দেখতে পারে। থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো আমি অবশ্য দেখি নেই, একটা সিজনও দেখি নেই গেম অফ থ্রোনস। দেখেন আসিফ ভাই, মানে প্রথমগুলো তো মনে করেন প্রথম কয়েকটা সিজন তো হচ্ছে কি আপনার অরিজিনাল রাইটার আর কি আর আর মার্টিনের ইসা ছিল, তত্ত্বাবধানে ছিল কয়েকটা। আমার কাছে কখনো মিডিয়েভাল এই পলিটিক্স টাইপের ইয়ে ভালো লাগতো না, আমার কাছে মনে হতো না যে আমি এই টাইপের সিরিজ পছন্দ করবো, বাট রাইটিংটা গুলো আসলে ভালো ছিল, প্রথম চার চার পাঁচটা সিজনের রাইটিং আসলে অসাধারণ ছিল। আচ্ছা ঠিক আছে, দেখি, আমার এত সময় আসলে পাওয়া কঠিন, তারপরেও দেখবো নে, এটা তো অনেক সময় লাগবে একটা সিজন দেখতে আমার, এই জন্যই আসলে সাহসটা করি না যে অনেক সময় লেগে যাবে, এটা একবার দেখা শুরু করলে তো শেষ করতে হবে, এই কারণে আমি আর সাহস করি না, যখন অনেক একটু সময় পাবো তখন দেখবো না এক সময়। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি, ওকে চ্যানেলে আপনাকে যুক্ত করা হয়েছে, ওকে চ্যানেলে আপনি বলেন তাহলে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ দ্রুত বলা বলতে পারে? জি ভাই বলুন। আমি এই যুদ্ধের বিষয়টা বলছিলাম যে এই এই যুদ্ধের কি কোনো সমাধান হবে? কোন যুদ্ধের কথা বলছিলেন? ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের কথা না, আপাতত কোনো সমাধানের কথা বলছেন? আপাতত কোনো সম্ভাবনা দেখছি না আমরা যুদ্ধ মানে ইয়া হওয়ার, আপাতত দেখছি না ভাই। সমাধান কি হলে ভালো হয় সেই জিনিসগুলো আলোচনা করা আছে, আপনি একটু কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে নেন তাহলে, ঠিক আছে?